হ্যালো এভরিবডি, আমরা এসে গেছি একটা নতুন আবার টিউটোরিয়াল নিয়ে। এটা আমরা একটা নতুন নাচ করছি। সো দিস সং সং না একটা মিউজিক পিস রাদার ইজ ফ্রম দ্য ফিল্ম তাল, রহমানের মিউজিক, অনেক পুরনো। বাট যা যা আমরা বেসিক স্টেপস শিখেছি বা শিখছি সেইগুলো দিয়েই এই কোরিওগ্রাফিটা করা হয়েছে। আগেইন ভেরি সিম্পল কোরিওগ্রাফি, সো লেটস ট্রাই অ্যান্ড ডু ইট। ওকে, সো এক এক করে স্টেপস করবো আমরা। ফার্স্ট স্টেপ, নূপুর টু দ্য লেফটে যা, আর টু লেফটে যা। 5 6 7 8 and 1 2 3 4 5 6 7 8, সিম্পল। তাহলে আমরা তুড়ি দেব, তাই তো, তুড়ি দেব একসাথে, তিনটে চারটেই দেব। প্রথম তিনটেতে করেকবার নিতু, 5 6 7 8 and 1 2 3, এই তিনটেতে আমরা স্ট্রেট হ্যান্ড রাখবো। করো একবার, 5 6 7, তিনটেই করবে, 5 6 7 8 and 1 2 3। এবার ফোর্থ সাথে আমরা আবার এরমভাবে দেবো, কারেক্ট, একসাথে করবো। এটা কবার রিপিট হবে? দুবার, চারবার একসাথে করবো। তাহলে চারবার, 5 6 7 8 and 1 2 3 4 5 6 7 8, 1 2 3, লাস্ট টাইম 5 6 7 8, সিম্পল। পা আমার ওরকম ভি পজিশনে আছে, যেরকম আমাদের থাকে, সিম্পল ভি পজিশনে আছে, পা বন্ধ। নেক্সট স্টেপ করবো, 5 6, খালি পাটা করবো আগে, 5 6 7 8 and 1 2 3 4, ঠিক আছে, কভার আছে, এটা করে দেখি একবার। হাতের সাথে করবো, হাতটা কি আছে, প্রথমে আমরা রাইট লেগটা আবার পয়েন্ট করে দাও, তোমার রাইট লেগ কোনটা, এইটা রাইট লেগ, তাহলে রাইট লেগটা রাইট সাইডে বেরোচ্ছে, তারপর আবার সেন্টারে আসে। এখানে কিন্তু আমরা বডি ওয়েটটা নিয়ে যাচ্ছি, হ্যাঁ, বডি ওয়েটটা নিয়ে যাচ্ছি। করবো একবার, 5 6 7 8 and 1 2 3 4, এই স্টেপটা আমরা আগে করেছি, না দেখে থাকলে টিউটোরিয়ালটা এখন দেখে নিন। আবার করব, 5 6, হাতের সাথে করবো, এবার হাতটা কী করবো আমরা, রাইট লেগ যখন বেরোচ্ছে তখন আমরা কোন হাতটা বের করব, রাইট হ্যান্ডটা বের করব, করে আমরা লেফট সাইডে নিয়ে যাব আমার মুখের সামনে দিয়ে। কীরমভাবে, খালি হাতটা করব, 5 6 7 8 and 1 2, ঠিক আছে, আবার এসে কোমরে ল্যান্ড করবে, 5 6 7 8 and 1 2, তারপরে 3 4-এ কী হবে, 5 6 7 8 and 3 4, তখন আমরা লেফট হ্যান্ডটা ইউজ করবো। একসাথে করবো আবার, 5 6 7 8 and 1 2 3 4, ওকে। এবার পায়ের সাথে করবো, 5 6 7 8 and 1 2 3 4, ভেরি গুড, ভেরি গুড। রীতি একটু পিছিয়ে যা তো, আটু পিছিয়ে, আটু পিছিয়ে, আটু পিছিয়ে, তোর পাটা আসবে, হ্যাঁ, আটু পিছিয়ে, হ্যাঁ, কারেক্ট। একসাথে করবো, 5, তাহলে পাটার সাথে হাতের সাথে করবো একসাথে, 5 6 7 8 and 1 2 3 4 5 6, ভেরি গুড। তাহলে দুটো স্টেপ হয়ে গেল, দুটো স্টেপ একসাথে করবো আমরা, 5 6 7 8 and 1 2 3 4 5 6 7, আবার 1 2 3 4 5 6 7, চেঞ্জ অ্যান্ড 1 2 3 4 5 6, ভেরি গুড। ওকে, নেক্সট স্টেপ করবো আমরা, 5, নেক্সট স্টেপ কী আছে মনে আছে, 5 6, যেটা আমরা একটু আগে শিখেছি, 5 6 7 8 অ্যান্ড 1 2 3 4, এই স্টেপটা আমরা এই স্টেপটা শিখেছি, তার মতোই কিন্তু একটু আলাদা। ওকে, কী করবো আমরা স্টেপটাকে দেখে নিই, সোজা পায়ের দিকে চলে যাই, ডান পা কোনটা দেখাও, এটা আমাদের ডান পা, তাহলে ডান পাটা আমরা কোথায় দিচ্ছি, ডান পাটা আমরা সামনে দিচ্ছি, ঠিক আছে, এখানে খেয়াল রাখবে এরকমভাবে না, সেই ভিটাই কন্টিনিউ করবে, হ্যাঁ, আবার পেছনে যাও, ভিতে এই ভি আছে, এই ভি থেকে আমরা সামনেও নেব, ভি খুলবো, এটাও ভিটা সেম ডিরেকশনই আছে, পেছনে নেব, সেম ডিরেকশনই আছে, আবার সেন্টারে নিয়ে আসবো। ওকে, ক্লিয়ার, একসাথে করবো, খালি পাই আছে স্টেপটাতে, 5 6 7 8 অ্যান্ড 1 2 3 4, মধু কী বললাম, ভিটা কন্টিনিউ হবে, হ্যাঁ, ওটা পাটা দেখো আমার সোজা হয়ে যাচ্ছে, ওটা খেয়াল রাখবে, ইয়েস, হ্যাঁ, পাটা এরকম অক্রস বসবে, অক্রস বসবে। ওকে, চলো, 5 6 5 6 7 8 অ্যান্ড 1 2 3 4, কারেক্ট। একই জিনিস আমাদের অন্য পা দিয়ে হবে, 5, দ্যাট ইজ লেফট লেগ দিয়ে হবে, 5 6 7 8 অ্যান্ড 1 2 3 4, ভেরি গুড। তাহলে আমরা দুটো পাই করবো, 5 6 7 8 অ্যান্ড 1 2 3 4 5 6 7 8, ভেরি গুড। থার্ড স্টেপ ক্লিয়ার হয়ে গেল, নেক্সট স্টেপ করবো, নেক্সট স্টেপ কী আছে, এগোনো, তাই যেটা আমরা করেছি,
রেডি, 5 6 7 8 and 1 2 3 4 5 6 7 ব্যাক অ্যান্ড 1 2 3 4 5 6 7 8 ভেরি গুড। তো চারটে স্টেপ হয়ে গেল আমাদের, চারটে স্টেপ আমরা তাহলে একসাথে করব। রেডি, 5 6 7 8 and 1 2 3 4 5 6 7 8 and 1 2 3 4 5 6 7 change and 1 2 3 4 5 6 7 change and 1 2 3 4 5 6 7 change and 1 2 3 4 5 6 7 8 ভেরি গুড। এবার আমরা পেছনে যাওয়া আছে। ওকে, সো আমরা এই চারটে স্টেপ ক্লিয়ার হয়ে গেল আমাদের, আমরা এবার নেক্সট স্টেপে এগোবো। নেক্সট স্টেপটা আমাদের কি আছে, নেক্সট স্টেপটা আমাদের 5 রেডি করব, 5 6 7 8 and 1 2 3 4 আবার করবো এইটুকুই আগে। 5 শুধু হাতের আছে, রাইট হ্যান্ড কোনটা তোমার তোলো, এটা আমাদের রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড কোনটা, এটা আমাদের লেফট হ্যান্ড, কারেক্ট। রেডি, 5 6 7 8 and 1 2 3 4 5 6 7 8 ওকে। এখানে প্রথমে প্রথম হাফটা করে নিই আগে স্টেপটা, দ্যাট ইজ 1 2 3 4 5 6 7 8 and 1 2 3 4 তাহলে কী হচ্ছে, রাইট হ্যান্ডটা আমাদের রাইট দিকে খুলছে পারপেন্ডিকুলার টু আওয়ার শোল্ডার, দিস ইজ আওয়ার শোল্ডার, পারপেন্ডিকুলার দ্যাট ইজ স্ট্রেট লাইন, পারপেন্ডিকুলার না সরি প্যারালাল টু, একদম স্ট্রেট থাকবে টু আওয়ার শোল্ডার। ওকে, তারপর আমাদের লেফট হ্যান্ডটা খুলছে সেম স্ট্রেট লাইন, সো ফ্রম দিস টু দিস ইজ আ স্ট্রেট লাইন, তারপর দুটো হাতই ওপর উঠে যাচ্ছে এক এক করে ইন আ ক্রস পজিশন। ওকে ঠিক আছে, ওকে আবার করে দিই কাউন্টের সাথে, 5 6 7 8 and 1 2 3 4 কারেক্ট হয়ে গেল ফার্স্ট হাফ। এবার সেকেন্ড হাফ অফ দ্য স্টেপ কী আছে, খালি পা করবো, হাত নামিয়ে দাও, 5 এটাও আমরা আগে শিখেছি, 5 6 7 8 and 1 2 3 4 ওকে। তাহলে কী করছি, পাটা আমরা যাচ্ছে আর আসছে, যাচ্ছে আসছে আবার যাচ্ছে আর আসছে, 5 6 পুরোটা হাতের সাথে করব, 5 6 7 8 and 1 2 3 4 সো দিস ইজ দ্য সেকেন্ড হাফ অফ দ্য স্টেপ। তাহলে পুরো স্টেপটা করব আমরা, 5 6 7 8 and 1 2 3 4 5 6 7 8 তো ইম্পর্টেন্ট পার্ট কি, এখানে হাতটা উপরে তোলে একবার, হাত দুটো ওপরে আছে, তা ওখান থেকে আমরা হাতটা নামাচ্ছি, নামিয়ে আমরা কোমরে রাখছি, আবার ওপর থেকে শুরু করে আবার কোমরে রাখছি। ওকে ক্লিয়ার এই স্টেপটা, ওকে নেক্সট স্টেপে এগোবো। তাহলে নেক্সট স্টেপটা সিম্পল আছে, 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 তাহলে ফোর কাউন্টস, এই টেম্পোটা আমাদের আবার মনে রাখতে হবে, হাতে একবার টেম্পো করবো ক্ল্যাপ করে, 5 6 7 8 and 1 2 3 4 5 6 7 8 এই টেম্পোটা আমাদের মনে রাখতে হবে। ওকে ঠিক আছে, তাহলে আবার এই যখন আমরা হাতের স্টেপটা করছি তখন কিন্তু আমাদের বিট নেই, হ্যাঁ, সো দে ইজ ওনলি রিদম, মানে একদম মিউজিক শুধু হালকা করে, সো উই হ্যাভ টু বিটটা বুঝতে হবে, একসাথে করবো এই টেম্পোতে হবে, 5 6 7 8 and 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 গুড ক্লিয়ার। নেক্সট স্টেপ করবো, 5 6 7 8 1 2 3 4 আবার পিছিয়ে যাও, স্টেপটা বুঝবো আমরা আগে, শুধু পাটা করবো আগে, 5 6 7 8 and 1 2 3 4 ওকে। তাহলে 3 and 4 আমাদের মুভমেন্ট হচ্ছে, 1 আর 2 কিছু নেই, ওকে, 5 6 7 8 and 1 2 3 4 ওকে, সো 1 আর 2 কিছু হবে না, 3 আর 4 আমাদের মুভমেন্ট হবে। ওকে এবার খালি হাত করব, হাতটা কি আছে দেখো, 1 করো হাত, হ্যাঁ 1 ইজ উইচ ইয়ার উইচ হ্যান্ড, রাইট হ্যান্ড, ওকে তাহলে রাইট হ্যান্ড আমরা আগে বাড়াবো, তারপর আমরা বাড়াবো আমাদের লেফট হ্যান্ড। ওকে, দিস আগেন হ্যাজ টু বি প্যারালাল টু আওয়ার শোল্ডার, এই যে শোল্ডার, শোল্ডার থেকে প্যারালাল গেছে আমাদের রিস্ট অবধি, ওকে ইন ওয়ান স্ট্রেট লাইন। ওকে নেক্সট করব, তাহলে এই হলো 1 আর 2, 1 রাইট হ্যান্ড, 2 লেফট হ্যান্ড, ওকে একসাথে, 5 6 7 8 and 1 2 তারপর 3 করে কি করবো, 3 আমরা দুটো হাত খুলে দেবো, ওকে পা করছি না, পা পরে করবো, হ্যাঁ, আর 4 আমরা
ক্ল্যাপ করব। ক্ল্যাপটা খেয়াল রাখবে সামনে না, কীরকমভাবে করবে না দেখাও, সামনে করবে না, হ্যাঁ ওপরে করব, ওপরে। ওকে তাহলে খালি হাত করব আমরা, 5 6 7 8 এন্ড 1 2 3 4। ওকে ভেরি গুড। এবার পায়ের সাথে করো, পাটা কী করেছিলে মনে আছে? খালি পাটা একবার রিভাইজিং করে নেবো, 5 6 7 8 এন্ড 1 2 3 4। ওকে এবার একসাথে হাত আর পা করবো, 5 6, ঋতু একটু পিছনে যা, 5 6 7 8 এন্ড 1 2 3 4, ঠিক আছে? আরেকবার করবো, মধু খুব সুন্দর করেছে, রেডি, 5 6 7 8 এন্ড 1 2 3 4, ভেরি গুড। তাহলে আমরা পা এগোনোর সময় রাইট লেগ এগিয়েছি। এবার একই জিনিস করবো আবার আমরা, 5 6, পেছবো এবার আমরা কী করে, 5 6 7 8 এন্ড 1 2 3, এই ফেরত এসো, থ্রিতে এসো, থ্রিতে আমরা রাইট লেগটা এগিয়েছিলাম, এখন আমরা রাইট লেগটা পিছিয়ে দিয়েছি। আবার করবো একবার পেছনোটা, 5 6 7 8 এন্ড 1 2 3 4। ওকে তাহলে আমরা থ্রিতে রাইট লেগটা পেছোচ্ছি আর ফোরে লেফট লেগটা জয়েন করছি। ওকে পুরোটা তাহলে করব, দুটোই করব। ওকে এগোনো পেছনো, 5 6 5 6 7 8 এন্ড 1 2 3 4 5 6 7, গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে তাহলে আমরা যতটুকু শিখলাম ততটুকু একটু গানের সাথে করি। ওকে চলো, লেটস ডু ইট। মধু, স্নেহা, আদ্যে স্নেহা, আদ্যে মোমো, ঋতু অ্যান্ড নূপুর। সো আমরা আজকে শ্যুট করে নিলাম সব ভিডিওসগুলো, টিউটোরিয়ালসগুলো, সো দ্যাট তোমাদের যাদের তোমাদের ক্লাসেস মিস হচ্ছে সেগুলো যেন মিস না হয়। সো প্র্যাকটিস দোজ অ্যাট হোমস অ্যান্ড সি ইউ অন আফটার 31st of March। স্টে হোম অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তোমরা যারা ছোটো আছো তাদের তো বেরোনোর কোনো প্রয়োজনই নেই, সো নো নিড টু গো আউট, নো মিটিং ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ কল করো, দেখা করো, অন হোয়াটসঅ্যাপ ভিডিও কল করো, বাট নো গোয়িং আউট। অ্যান্ড টাটা, তোমাদেরকেও অনেকদিন তোমাদের সাথেও দেখা হবে না। Bye bye everybody, ta-da, ta-da, ta-da.